আইসক্রিম নেবে তো প্রবলেম আইসক্রিম নেবেন কিন্তু আপনাকে তো নাচতে হইব আমার সাথে আপনার সাথে নাচবো কেন আপনি দেশের সিস্টেম বুঝতেছেন না দেশের সিস্টেম মানে বিশ্ব এখন আলোড়িত সেটা অন্য ব্যাপার আমি তো আইসক্রিম দিয়ে আসছি আপনি আইসক্রিম দিবেন আইসক্রিম নিলে তো আপনাকে নাচতে হবে সিএ কমেডি টিভি স্মাইলিস গুড যা কিছু রটে তাই বটে যা হয় ভাইরাল সেটা নিয়ে জনগণের মাথা নষ্ট যা হয়েছে ভাইরাল সেই ভাইরাল নিয়ে বিজনেস করতে হবে দোকানে বৈশা থাকলে ব্যবসা হবে না আইসক্রিম বেচবো ডিফারেন্ট অ্যাঙ্গেলে এমনভাবে বেচবো কাস্টমারও খুশি আমি বিক্রেতাও খুশি দুইজন যদি খুশি থাকি তাহলে আর কিচ্ছু লাগবে না আজ থেকে আমার ব্যবসার মিশন শুরু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আইসক্রিম বেচবো আইসক্রিম আইসক্রিম নেবে নো প্রবলেম আইসক্রিম নেবেন কিন্তু আপনাকে তো নাচতে হইব আমার সাথে আপনার সাথে নাচবো কেন আপনি দেশের সিস্টেম বুঝতেছেন না দেশের সিস্টেম মানে বিশ্ব এখন আলোড়িত সেটা অন্য ব্যাপার আমি তো আইসক্রিম দিয়ে আসছি আপনি আইসক্রিম দিবেন আইসক্রিম নিলে তো আপনাকে নাচতে হবে মানে হ্যাঁ আইসক্রিম বিক্রি হচ্ছে নাচ দেখায় নাচ আপনি নাচ দেখাইবেন তারপরে আইসক্রিম নিবেন মানে আপনার দোকান থেকে আমাকে আইসক্রিম নিতে হলে নাচ দেখাতে হবে তারপর শুধু আমার দোকান না সারা বিশ্বে ভাইরাল একটা অবস্থা হয়ে গেছে আইসক্রিম নিতে গেলে নাচতেই হবে নাচ ছাড়া আপনি আইসক্রিম দিবেন না হ্যাঁ বুঝেন না কেন আইসক্রিম কি কি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা জিনিসটা আপনি খাবেন আপনি প্রথমে একটু গরম হইতে হইব না মানে কি ওই জন্য গরম হওয়ার জন্য একটু নাচবে আমি আপনার কাছে আইসক্রিম চাইছি আপনি আইসক্রিম দেন ফাজলামো করার সময় নেই আরে বাবা ফাজলামি না তো বিশ্ব যেটা চলতেছে সেটাই তো হইব আজব তো আমি আইসক্রিম নিতে আসছি আপনি আইসক্রিম দিবেন শেষ আমি নাচবো কেন আর আপনার দোকানে আইসক্রিম নিতে হলে আমাকে নাচতে হবে এটা আবার কোন আইন আরে ম্যাডাম আপনি বুঝতে পারতেছেন না দেশের সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে এখন আইসক্রিম যে নেই কিনতে যাবে সে নেই আপনাকে নাচ দেখাইতে হবে ড্যান্স দেখাইতে হবে আমিও নাচবো আপনিও নাচবেন দুইজন মিলে নাচবো নাচার পর একটা ফিলিংস চলে আসবে এই ফিলিংসের পর আপনাকে আইসক্রিম দেবো আপনি আইসক্রিম খাইবেন কোনো সমস্যা নাই আপনি ক্রেতা আমি বিক্রেতা আপনি ক্রেতা লক্ষ্মী আমি দোকানদার পেশা তো দোকানদার আর কাস্টমারের মধ্যে যদি একটা ফিলিংস থাকে একটা নাচের রিদম থাকে তাইলে কিন্তু জিনিসটা খেয়েও আপনি মজা পাইবেন মনে করেন আপনার ভেতরে আইসক্রিমটা যাবে আইসক্রিমটা কি ঠান্ডা ঠান্ডাটাকে গরম করতে গেলে আপনাকে অবশ্যই একটু নাসানি সুবানি দিতে হইব আর নাসানি সুবানি যদি আপনি একটু দেন তাহলে কিন্তু আইসক্রিমটা আপনার হজম হয়ে যাবে আর যদি একটু না নাসে না নাইসে আইসক্রিমটা খান তাহলে আপনি বদহজম হইব আর বদহজম হওয়া মানে আপনার ক্ষতি হইব তাই না কি আজব ব্যাপার রে ভাই আমি আইসক্রিম নিতে আসছি আপনি আইসক্রিম দিবেন আপনি আইসক্রিম না দিয়ে এত কথা বলতেছেন কেন আমাকে নাচতে হবে তারপর আইসক্রিম নিতে হবে আমার পেট ঠান্ডা না গরম সেটা আমি বুঝবো আইসক্রিম গরম হোক আর ঠান্ডা হোক আমি খাবো আমার পেট নষ্ট হবে সেটা আমি বুঝবো আপনাকে এত কথা বলতে কে বলছে আপনার কাছে আইসক্রিম চাইছি আপনি আইসক্রিম দিবেন ব্যাস শেষ আপনি এত প্রশ্ন করছেন কেন আপনার দোকানে আসলে আমাকে হট আমাকে ঠান্ডা এই ওই আইসক্রিম খেতে এত কৈফিয়ত তো আপনাকে দিতে পারবো না আপনাকে আইসক্রিম চাইছি আপনি আইসক্রিম দিবেন শেষ তার মানে আপনি নাচবেন না না আমি নাচবো কেন তাহলে যান আইসক্রিম বিক্রি হইব না যাবো মানে আস্তে আস্তে আইসক্রিম বেশি আস্তে আস্তে আইসক্রিম খাবেন নাচলে আইসক্রিম বিক্রি হবে না হলে হবে না আপনি কি আমার কাছে আইসক্রিমের টাকা নেবেন না নো আইসক্রিমের টাকা দিলে হবে একটু নাচতে হবে এই যে এরকম করে কত সুন্দর করে নাচবে কত সুন্দর করে এরকম করে নাচবে আপনার মতো এরকম ক্যাঙ্গারু নাচ নাচার না কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নাই আপনি আইসক্রিম দিবেন না দিবেন না এই আমি ক্যাঙ্গারু হইলে আমি কাঠবিড়ালি বিলাই মেকুর জান কি আজব রে ভাই আসলে আপনি একটা পাগল আপনি খাই আপনি আইসক্রিম খাবেন না মডার্ন হইছে ড্রেস পরে কিন্তু মডার্ন যুগ জামানা হইতে পারলো না আইসক্রিম নিতে গিয়ে কি নাচা না নাচতেছে নাচতে নাচতে কাইল করে দিতেছে বাংলাদেশ আর হে একটু নাচলই না ফাউল বেডি ভাবি কইছি আপনার খারাপ লাগছে কোন ভাইয়ের বউ মানে ভাবি কইছি যে খয়ে গেছে
খারাপ কথা ভাবি তো কইছি বিয়া নাই ভাবি কইছি আমি কি শোক দিছি বাপরে মনে হয়েছে হে একলাই আছে মায়া মানুষ আর নাই বিয়ে হয়েছে কিনা হেরে জানে কফি একটা কফি খাই খালা কইছি তো কি হয়েছে খালা আমি খালা না আমি তোর খালাও তোর কোন মায়ের বোন আমি মায়ের বোন হলে খালা হয় খালা তো খালায় আমি ব্যবসায়ী মানুষ আমি খালা কইছি খালা কমু আপা কমু বোন কমু নানি কমু মামি কমু কবি নানি না দেশ ধ্বংস হয়ে গেছে ফুলকপি নষ্ট হয়ে গেছে লাউ ঝুল্লা করছে ফুলকপি নষ্ট হয়ে গেছে মামলা করবি তারপরে আর কি আছে শিশু নির্যাতন সব মামলা তোর নামে করব আমি হানিমুন মামলা দিব হানিমুন ভবিষ্যতে আমার দেখে আমার লগে কথা কত দূরের কথা আমার দিকে তাকাবিও না বাংলাদেশ বাপের আমাকে কিছুই না দেশ ওরা স্বাধীন করছে আমরা ললিপপ খাইছি